good morning and গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমি খুব ভালো আছি। আর তোমরা একটু আগে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনতে পারলে, হ্যাঁ বন্ধুরা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তোমাদের ওখানে কাদে কাদে বৃষ্টি হচ্ছে তো আমাকে কমেন্ট করে জানিও। আর চলো আজকে দিনটাকে শুরু করি। এমনিতে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ কালকে রাতে তোমার দাদাবার সাথে আমার একটু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য মুডটা অফ আর কি। চলো সব কথা বাদ দাও, আজ সারাদিন আমি কী করছি না করছি সমস্ত কিছু ব্লগের মধ্যে শেয়ার করবো, তোমরা ব্লগটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো। চলো দিনটাকে শুরু করি। সকালের দিন, আমি এখন চলে এসে রান্নাঘরে টিফিন বানাবো, আর আমার মুখটা তোমরা ঝাপসা দেখতে পাবে, কেননা ইলেকট্রিক নেই আর প্রচুর মেঘ করেছে, অন্ধকার। চলো টিফিনটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি নিরামিষ একটা তরকারি বানানোর জন্য, কিমান টিফিনে এটা খাওয়ার জন্য আমি কেটে নিয়েছি, এখন এটা রান্না করে নেবো। টিফিন বানানোর পর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন এসেছি জল ভরতে, মানে টাইম কলে ফিল্টারে জল ভরতে এসেছি। অনেকগুলো বোতল নিয়ে এখন লাইন দিয়েছি, জলগুলো ভরে নিই। আর বন্ধুরা দেখো, আমি এখানে চচ্চড়ির জন্য আনাজ কেটে নিয়েছি। এখানে ঢ্যাঁড়স আছে, লাউ আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর চিতি কাঁকড়া আছে। চিতি কাঁকড়া দিয়ে চচ্চড়ি হবে, আর এখানে পটল কাটা আছে, পটল ভাজা হবে। আর এখানে মা আছে চালের সিমুই করে রেখে দিয়েছিল, যেটা করা হয়ে গেছে, এটা এখন ফ্রিজে রাখা হবে, যেন ঠান্ডা করা হচ্ছে। বন্ধুরা আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এই যে এখন রান্না হচ্ছে, চলো রান্নাটা করে নেওয়া যাক। তো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে, মানে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমাদের লাঞ্চের মধ্যে কী আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটু, মানে এখান থেকে শুরু করি। এখানে আছে শুক্তো, এটা কালকেকার গরম করা হয়েছে, আর এখানে সব রকম সবজি দিয়ে চিতে কাঁকড়া দিয়ে একটা চচড়ির মতো করা আছে। আর এখানটায় আছে শিলেবারকা মাছ, যেটা পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল মতো করা। আর এখানে তো রয়েছে ভাত। তো আজকে ছিল এই রান্নাবান্না, রান্নাবান্না হয়ে গেল দেখে দিলাম তোমাদেরকে, এখন যাবো স্নান করতে। স্নান করে এসে যখন খাবো আবার তোমার সাথে পরে কথা বলে নিচ্ছি, চলো। এই যে বন্ধুরা দেখো, আমি বলেছিলাম যে আমার বরের সাথে, বর মশার সাথে একটু ঝগড়া হয়েছে, একটু প্রবলেম ছিল, তার জন্য একটু সামান্য মন কষা কষা, একটু মন ভাঙামনি রাখছিল। তো তার জন্য আমার পছন্দের খাবার নিয়ে এসেছি, এখানে পেস্ট্রি কেক আছে, আর এখানে শেষ না, এখানে 3 প্যাকেট চিপস আছে, কুরকুরে আছে, আর এখানে শেষ না, আর এখানে আছে একটা কিটক্যাট, আর একটা শখের জিনিস আছে এনেছি, যেটা আমার খুবই প্রিয় ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, অনেকদিন ইচ্ছা ছিল, সেটা হচ্ছে গিয়ে মানি প্লান্ট গাছ, এরকম একটা মুন্ডু শেপ টাইপের টপের ওপরে আমার সে গাছটা আছে, এটা মানি প্লান্ট গাছ, এটা আমার খুব পছন্দ ছিল, এরকম বারান্দায় বা জানালে এরকম একটা মানি প্লান্ট গাছ লাগাবো। আর যেখানে আমি এই যে দেখো ছোটো ছোটো পাথর দিয়ে দিয়েছি, রকম রকম মানে কালারিং পাথরগুলো আমি পাইনি, তার জন্য এরকম পাথর দিয়ে দিয়েছি। আর এরকম একটা গাছ রাখা আমি শুনেছি ভালো, তার জন্য ভালোর জন্য না, এই গাছটা খুব পছন্দের আমার, তোকে বলেছিলাম তো সেটা এনে দিয়েছি, তার জন্য অনেক অনেক ভালোবাসা বাবু। বন্ধুরা আমি এখন ছাদে একটু শর্ট ভিডিও বানাবো, ইনস্টাগ্রাম রিলস বানাবো, অনেকদিন হলো ভিডিও আপলোড করিনি, মানে শর্ট ভিডিও আপলোড করিনি। আমার ইনস্টাগ্রাম আইডি আছে, তোমরা ডিম্পল নেহা বলে সার্চ করবে, ওখানে ফলো করে দিও, আমি অবশ্যই ফলো ব্যাক করে দেবো। আর তো বিয়ের আগে মানে ওখানে সার্চ করে দেবে, বিয়ের আগে রেগুলার ভিডিও আপলোড করতাম, বাট এখন ইউটিউবে চক্করে পড়ে আর বিয়ের পরে একদম ল্যাথ খেয়ে গেছে, একটা ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু ভিডিও আপলোড করা যেতেই পারে, আমি অবশ্যই তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করবো। চলো আমি একটা
ভিডিওগুলো বানিয়ে নিয়ে নিচে গিয়ে কথা বলে নিচ্ছি। আর দাঁড়া, আমি কি পরেছি মানে দেখতে পাচ্ছ, শাড়ি পরেছি, আমি আমার সাজগোষ্ঠ একটু তোমার সাথে দেখিয়ে দিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ড সবাইকে, এই যে দেখো এরকম ঠান্ডা ঠান্ডা সিময় নিয়ে চলে এসেছি টিফিনের জন্য। সবসময় নোটিফিকেশানটা কাজের সময় দেখা দেয়, এই ঠান্ডা ঠান্ডা সিময়টাকে এনজয় করি চলো। তো বন্ধুরা, আজকে রাতের মেনুটা কি দেখে নাও, এখানে আছে নিরামিষ পটল আলুর তরকারি, নিরামিষ ঠিক না, ওই আদা বাটা জিরে বাটা দিয়ে তরকারি, আর এখানে আছে পরোটা। আজকে রাতের মেনু এটা, আজকে ব্লগে শুধু খাবার এন্টারটেনমেন্ট দেখতে পাবে তোমরা। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা আমি ভিডিওর মধ্যে তাকে শেয়ার করে দিয়েছি, আর আজকে ব্লগটা এই পর্যন্ত। মানে সারাদিন কী করছি না করছি ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করছি, কারণ বেশি লেন্দি ভিডিও আমার পছন্দ না, কারোরই পছন্দ না লেন্দি ভিডিও। তো তার জন্য মানে ছোটোখাটোভাবে একটা ব্লগ করছি, আর আমার চ্যানেলে দুদিন ছাড়া একটা করে ব্লগ তোমরা দেখতে পাবে। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে রাখতে হবে, যাতে যে কোনো ভিডিও থেকে সবাই যাতে তোমার কাছে পৌঁছে যায়, তোমরা কোনো ভিডিও মিস না করে ফেলো। আর আমি এখন শুয়ে পড়বো, তার জন্য স্কিন কেয়ার করে চুলটা বেঁধে নেবো, আজকে চুলটা বাঁধা হয়নি। আর আজকে ব্লগটা এখানে করে দিচ্ছি এন। ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো এভাবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না। আমার পাশে থেকো সবাই, চলো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ অল।